বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। মঙ্গলবার এক বিবৃতিতে রিয়াল ওমান পুলিশ আরওপি এই তথ্য নিশ্চিত করেছেন। আরওপি জানায়, The Sultanate of Oman has suspended the issuance of visas across all categories for Bangladeshi nationals effective today, the Royal Oman Police, ROP, said on Tuesday. ইতিমধ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। সব ধরনের বাংলাদেশী নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত করা হয়েছে। পর্যটন ও ভ্রমণ ভিসায় আসা প্রবাসীদেরও ভিসা পরিবর্তনের সুযোগ বন্ধ করা হয়েছে। ওমান ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অফ ওমানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে পর্যটন ও ভ্রমণ ভিসায় ওমানে এসে ভিসা নিতে পারতেন প্রবাসী কর্মীরা, ফলে এভাবে যারা দেশটিতে অবস্থান করছেন তাদের দেশে ফিরে আসতে হবে, পরে কাজের ভিসা নিয়ে আবার সেখানে ফিরতে হবে। আরোপি আরও জানিয়েছেন, পর্যটন ও ভ্রমণ ভিসায় সুলতানাত অব ওমানে আসা সব দেশের নাগরিকের ভিসা পরিবর্তনের সুবিধা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা ইস্যু বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।